নাশকতার আগুনে পুড়ে ছায় একটি চায়ের স্টল। ঘটনা সোমবার গভীর রাতে। ঘটনা উদয়পুর পূর্ব ধজনগর এলাকার নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের পেছনে রতন দেবনাথ নামে এক ব্যক্তির চা স্টলে। এলাকার লোকজনেরা উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে দপ্তরের কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকার লোকজনেরা দোকান মালিক রতন দেবনাথকে খবর দিলে দোকানের মালিক একবারের জন্য দোকানে আসেনি দেখার জন্য। এলাকাবাসীরা জানান, আগুন লাগার ঘটনাটি দোকানের মালিক শুনেও ঘটনা স্থলে তৎক্ষণাৎ উপস্থিত হয়নি হতাশা থেকে। এলাকাবাসীর অভিমত, এই দোকানে নাকি বিদ্যুতের হুক লাইন লাগানো ছিল। লোকজনদের ধারণা, বিদ্যুতের লাইন থেকেই এই আগুন। আগুন লাগার ঘটনা নিয়ে এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য বিরাজ করছে। আগুন নিয়ন্ত্রণের জন্য অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসলেও দোকানের যাবতীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার টাকা বলে জানা যায়। বাজার থেকে আইতে সময় এনে আগুন দেখছি, দেখে সে দোকান তো কিনলাম, ফাড়ার দোকান। দোকানদার করে, দোকানদার আসলে মহিলা, বেশ কিছু দোকান বন্ধ, কিন্তু এটার মধ্যে হুক লাইন লাগাই না আসলে। তারপর আগুন দেখতে সেরা মালিকেরে ফোন করছি, বলতে ওই ছেলের কানে ছেলেরে ফোন করছি, ফোন করার পরে তাই আর করছি যে এর মনে আপনার দোকান তো আগুন লাগছে এরকম আর কি। তাই কিন্তু লাগিয়ে গেছে, কারণ আর কি তা করুন, এতটুকুই কইছে। তারপরে ফোন কাটতে দিচ্ছে আর কি। তারপর ফায়ার সার্ভিসেরে ফোন করলাম, ফোন করার পরে ফায়ার সার্ভিস আইয়া সেরা ফায়ার সার্ভিসের পরে আগুন নিতেন করছে আর কি। আপনার তো আমরা জানি না, সে তবে এটা ইলেকট্রিক শর্ট সার্কিট মনে হয়, আমার ঠিক জানি না। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।